এই প্রকৃতিতে এমন অনেক গাছ রয়েছে যে গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। বলা হয় এই সকল গাছ যদি বাড়িতে থাকে তাহলে গৃহে সর্বদা শান্তি বিরাজ করে। আর্থিক উন্নতি সেই গৃহে দেখা যায় চোখে পড়ার মতো। তবে এই গাছ লাগালেই শুধু হয় না, সঠিক নিয়মে সঠিক দিশায় লাগাতে হয়, তবেই এই সকল গাছের সার্বিক সুফল পাওয়া যায়, এমনটাই বলছে বাস্তুশাস্ত্র। বোধরা, এখন বৈশাখ মাস চলছে, যে মাসকে ভগবান শ্রীহরির মাস বলে গণ্য করা হয়। এই মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো বৃক্ষরোপণ করা। গাছ লাগানো শুধু আমাদের ধর্মেই নয়, সকল ধর্মেই একটি পরম পবিত্র কাজ। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় এই পবিত্র বৈশাখ মাসে এর একটি গাছ বাড়িতে অবশ্যই লাগানোর চেষ্টা করুন। দেখবেন লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনার গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে। যদি এই গাছগুলি ইতিপূর্বেই আপনার বাড়িতে থাকে তাহলেও আরও একটি লাগান, কারণ আপনার এই পুণ্য কর্ম সঞ্চিত কর্ম হিসেবে থেকে যাবে, যা আজ না হোক কাল নিশ্চয়ই ফল প্রদান করবে। কোন গাছগুলি এই পবিত্র বৈশাখ মাসে লাগালে উত্তম হিসেবে গণ্য তা জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বাস্তুশাস্ত্র থেকে শুরু করে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেক ক্ষেত্রেই বলা হয় যে বাড়িতে বেশ কয়েকটি গাছ সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তি বাড়াতে সাহায্য করে, যার ফলে সেই গাছগুলি বাড়ির উপযুক্ত স্থানে রাখলে বাড়ির সদস্যদের সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে বাধ্য। সবার প্রথমে যে গাছটির কথা বলবো তা আপনারা অনেকেই জানেন এবং হয়তো প্রত্যেকটি হিন্দুর গৃহস্থের বাড়িতে এই গাছটি রয়েছে, আর তা হলো তুলসী গাছ। তুলসী গাছ যে কোনো বাড়িতেই সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেয়, বিপদ আসলেও তা সহজে সেই গৃহস্থে পৌঁছতে পারে না। যেখানে তুলসী গাছ থাকে সেই স্থান অত্যন্ত পবিত্র স্থান হিসেবেই মনে করা হয়। তবে হ্যাঁ, তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই একটি তুলসী মঞ্চ করা প্রয়োজন রয়েছে, কারণ তুলসী গাছ থাকলে আপনাকে বেশ কিছু নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সে সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন, উপরে আই বাটনে দেওয়া রয়েছে। তাই যদি বাড়িতে এখনও পর্যন্ত তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই একটি তুলসী গাছ বাড়িতে লাগান এবং তুলসী মঞ্চ তৈরি করুন। এটি আপনি বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে আপনি লাগাতে পারেন, কারণ এই স্থান তুলসী গাছ লাগানোর ক্ষেত্রে আদর্শ জায়গা। আপনি এটি টবেও লাগাতে পারেন অথবা তুলসী মঞ্চ স্থাপন করে লাগাতে পারেন, অথবা আপনি মাটিতেও রোপণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন যে তুলসী গাছ মাটি থেকে কিছুটা সামান্য উপরে অবস্থান করলে সেটা গৃহস্থের পক্ষে ভালো। দ্বিতীয় যে গাছটির কথা বলবো, সেই গাছটি অনেকের বাড়িতেই হয়তো রয়েছে, আর সেই গাছটি হলো নারকেল গাছ। আমাদের সাধারণত বিভিন্ন পূজা পার্বণে নারকেলের বিভিন্ন পূজার সামগ্রী তৈরি করা হয়ে থাকে এবং তারই পাশাপাশি দেখবেন প্রত্যেকটি পুজোয় প্রয়োজন পড়ে ডাবের, যে কারণে এই নারকেল গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবেই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আর নারকেল গাছের উপকারিতার কথা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, কারণ নারকেল গাছে প্রায় সমস্ত অংশ দিয়েই আমরা ব্যবহার করতে পারি, যে কারণে এই নারকেল গাছ অত্যন্ত পবিত্র গাছ এবং উপকারী একটি গাছ। আর তাই আপনার গৃহে যদি নারকেল গাছ থেকে থাকে তাহলে তা সৌভাগ্যের প্রতীক বহন করছে। যদি না থেকে থাকে কিন্তু বাড়িতে ধরুন জায়গা রয়েছে, তাহলে চেষ্টা করুন একটি নারকেল গাছ লাগাতে এবং চেষ্টা করুন বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে এই নারকেল গাছটি লাগাতে।
তিন নম্বর যে গাছটির কথা বলবো, আমাদের শাস্ত্রে এই গাছটিকেও অত্যন্ত একটি পবিত্র গাছ হিসেবেই মনে করা হয় এবং মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় গাছ। আর এই গাছটি হলো সুপারি গাছ। অর্থনৈতিক দিক থেকে যেমন এই গাছটি অত্যন্ত উপকারী একটি গাছ, ঠিক তেমনি এই গাছটির ভেষজ গুণও যথেষ্ট রয়েছে। আর এই গাছটি তাই বাস্তুশাস্ত্র মতেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ হিসেবেই বিবেচিত হয়। তাই বাড়িতে সুপুরি গাছ থাকা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তাই যদি আপনার বাড়িতে সুপুরি গাছ থেকে থাকে তাহলে অবশ্যই সেই গাছটির পরিচর্যা করুন, এবং যদি না থেকে থাকে তাহলে চেষ্টা করুন একটি অন্তত সুপুরি গাছ বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে লাগানোর। তবে বাড়িতে যদি আপনার জায়গা না থাকে তাহলে এই সুপুরি বা নারকেল গাছ এগুলি লাগানো তো কোনো অর্থই হয় না। তবে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা বিশেষ গাছ রয়েছে। এক্ষেত্রে আপনার বাড়িতে জায়গা থাক বা না থাক, আপনি ঘরের মধ্যেই কিন্তু এই গাছটি লাগাতে পারেন। আর এই গাছটিকেও একটি অত্যন্ত পবিত্র গাছ এবং বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গাছ হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। আর এই গাছটির নাম নিশ্চয়ই শুনেছেন, তার নাম মানি প্ল্যান্ট, অর্থাৎ টাকার গাছ। দেখুন, গাছটা দেখতে অনেকটা এই রকম। আপনি যে কোনো নার্সারিতে গিয়ে বললেই আপনাকে এই গাছটি দিয়ে দেবে। আপনি আপনার গৃহের অভ্যন্তরে এই গাছটি লাগানোর চেষ্টা করুন, এবং গাছটি যখন লাগাবেন তখন গাছটিকে আপনি গৃহের লিভিং রুম অথবা ড্রয়িং রুমের দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই রাখবেন। আমাদের শাস্ত্রমতে মানি প্ল্যান্ট খুবই সৌভাগ্যবতী একটি গাছ, আর এই গাছ ঘরে রাখলে সারা ঘরে এক পজিটিভ এনার্জি সরবরাহ হয়, আর যে কারণে ঘর থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপেই দূর করা সম্ভব হয়, সৌভাগ্যকে দীর্ঘস্থায়ী করা সম্ভব হয়। তাই ঘরে মানি প্ল্যান্ট অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে একটি রাখার চেষ্টা করুন। শুধু রাখার চেষ্টা করলে হবে না, তাকে কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং লাল হয়ে যাওয়া পাতাগুলি ফেলে দিতে হবে, আর কাঁচা দুধ দিয়ে পাতাগুলিকে পরিষ্কার করতে হবে। এবং এরই সঙ্গে খেয়াল রাখবেন যে এই গাছের পাতাগুলি যেন নিচের দিকে কখনোই যেন নেমে না যায়, তা যেন উপরের দিকে উঠে যায়, সেই রকম ব্যবস্থা তৈরি করবেন। নারকেল গাছ বা সুপুরি গাছ, এই গাছগুলি লাগানোর যদি জায়গা বাড়িতে না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মানি প্ল্যান্ট গাছ বাড়িতে নিয়ে আসতে পারেন। পঞ্চমত যে গাছটির কথা বলবো যা সৌভাগ্যের বার্তা বহন করে এবং মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় গাছ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ীও এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ, আর তা হলো কলা গাছ। বলা হয়ে থাকে যে কলা গাছ যে বাড়িতে থাকে সেখানে অর্থাগম কেউ রুখতে পারে না, এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদেরও। বাড়ির সদস্যদের শরীর সুস্থ রাখতে কলা গাছ পোতা অত্যন্ত ভালো উপায়, এবং বিভিন্ন পূজা পার্বণে কলা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল হিসেবেই গণ্য করা হয়। তাই যদি বাড়িতে জায়গা থেকে থাকে তাহলে কলা গাছ লাগাতে পারেন। তবে খেয়াল রাখবেন, বাড়ির সম্মুখভাগে কলা গাছ কিন্তু লাগাবেন না, বাড়ির পিছনে অথবা সাইডে আপনি কিন্তু কলা গাছ লাগাতে পারেন, কিন্তু সম্মুখভাগে কখনোই কিন্তু কলা গাছ লাগাবেন না, তাহলে সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী তা ক্ষতি সাধন করে। কলা গাছ লাগানোর যদি মনস্থির করেই থাকেন তাহলে বাড়ির পিছনে কলা গাছ অবশ্যই লাগান। এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো তা আপনারা প্রত্যেকেই বাড়িতে লাগাতে পারেন, আর এই গাছ মূলত মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই কাজ করে, আর তা হলো ধান গাছ। আপনি হয়তো ভাবছেন যে ধান গাছ বাড়িতে লাগাবো কিভাবে। ধান গাছ সাধারণত আমরা বিভিন্ন জমিতেই বড়ভাবে ধান চাষ করে থাকি, কিন্তু এক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়িতেই ধান গাছ লাগাতে হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনি বড় জায়গা জুড়ে ধান গাছ লাগাবেন না, যদি বাড়িতে কোনো ছোটো জায়গা থাকে তাহলে অল্প করে আপনি ধান গাছ লাগান, যদি জায়গা নাও থেকে থাকে তাহলে কোনো একটি টবে আপনি কিছু ধান রোপণ করে দিন, এবং সেখান থেকে যে গাছ বের হবে সেই গাছের ধান দিয়েই আপনি কিন্তু মা লক্ষ্মীর পূজা করার সময় সেই ধান ব্যবহার করবেন।
এই ধান কিন্তু খাওয়ার জন্য নয়, এই ধান কেবলমাত্র পূজার উদ্দেশ্যেই কিন্তু ব্যবহার করবেন। তারই সঙ্গে বাড়িতে যদি আপনার কোনো পুকুর থেকে থাকে অথবা কৃত্রিম জলাশয় তৈরি করে অথবা কোনো চৌবাচ্চা স্থাপন করে যদি বাড়ির মধ্যেই পদ্ম আপনি ফোটাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে অবশ্যই বিরাজ করবেন। তবে হ্যাঁ, সবশেষে একটি কথাই বলবো যে এই সমস্ত কিছু তখনই বাস্তবে কার্যকরী হবে যখন আপনি আপনার কর্ম ঠিকঠাক মতো করবেন, কারণ কর্ম এবং ভাগ্য এই দুই নিয়েই কিন্তু মানুষের জীবন, কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু মানুষের জীবনের সফলতা আসে না। তাই এই গাছগুলি যদি সম্ভব হয় বাড়িতে লাগানোর চেষ্টা করুন এবং তার সঙ্গে নিজের কর্ম নিষ্ঠা সহকারে পালন করুন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।